প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার দিন আসরের নামাজের পরে যদি একটি দরুদ শরীফ 80 বার পর্যন্ত পাঠ করতে পারেন, 80 বছরের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ক্ষমা করে দিবে, আল্লাহু আকবার, এবং 80 বছরের নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দরুদ শরীফটাকে আমি আপনাদেরকে বাংলাতে স্ক্যানের মধ্যে খুব সুন্দর করে লিখে দেব এবং শব্দে শব্দে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে মুখস্থ করিয়ে দেব ইনশাআল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত শুক্রবারে আসরের নামাজের পরে আপনারা এই দুরূদ শরীফটা পাঠ করবেন ইনশাআল্লাহ। কোন নিয়মে পাঠ করবেন আসরের নামাজের পরে আমি আপনাদেরকে একটু পরে নিয়মটাকে সুন্দর করে বলে দেই, তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার রাত কিংবা জুমার দিন বেশি বেশি করে আল্লাহর রাসূলের উপরে দরুদ পাঠ করবেন। আল্লাহর নবী বলেছেন যে তোমরা জুমার দিন কিংবা জুমার রাত্র আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করো। এই দিনে আমার উপরে দরুদ যে পাঠ করো আমার নিকট পৌঁছানো হয়, আমার নিকট পেশ করা হয়। যখনই তোমরা দরুদ পাঠ করো সঙ্গে সঙ্গে তোমাদের নাম, তোমাদের গ্রামের নাম, পিতার নাম আমার কাছে উপস্থাপন করা হয়, আমি সেই দরুদকে কবুল মঞ্জুর করে থাকি, আমি খুশি হয়ে যাই তোমাদের দরুদ দেখে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং দরুদ এমন একটি ইবাদত যেই ইবাদতরা যেই দরুদরা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাবিবের শানে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ দুরুদ পাঠ করেন নবীর উপরে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, ও মুমিন মুমিনাত ঈমানদাররা তোমরা শুনে রাখো, আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, তোমরাও আমার নবীর উপরে দুরুদ এবং সালাম প্রেরণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দুরুদ পাঠ করলে আপনি আল্লাহর কাছে দামি হয়ে যাবেন, দুরুদ পাঠ করলে আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। দুরুদ যদি একবার পাঠ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উপর যদি কেউ একটি বার দুরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দশটি নেকি তার আমল নামার মধ্যে লিখে দেয়, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন দশটি গুনাহ সঙ্গে সঙ্গে তার আমল নামা থেকে কেটে দেওয়া হয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার যে অবস্থান এখন আছে, যে মর্যাদা আছে, শুধুমাত্র একবার দুরুদ পাঠ করার কারণে দশটা মর্যাদা আল্লাহর কাছে আমাদের বৃদ্ধি হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুধু তাই নয়, দুরুদ পাঠ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর রাসূলের রওজার পাশে নিয়ে যায়, নিয়ে গিয়ে আল্লাহর রাসূলের কাছে আপনার নাম, আপনার বাবার নাম উপস্থাপন করে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজি দুরুদরা পেয়ে, দুরুদরা দেখে খুশি হয়ে যায় এবং আপনার জন্য দোয়া করে দেয় আল্লাহর কাছে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং দুরুদ যত বেশি পাঠ করবেন মনের আশা পূরণ হবে, বিপদ আপদ দূর হবে, রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দেবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্যে বেশি বেশি করে আমরা দুরুদ পাঠ করতে হবে। অনেক রকম দুরুদ আছে, যেমন নামাজের মধ্যে আমরা পাঠ করে থাকি দুরুদে ইব্রাহিম, খুবই গুরুত্বপূর্ণ, কিংবা আপনারা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এতটুক পর্যন্ত একটা দুরুদ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেক লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। দুরুদরা কি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া
আহলহ। 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। আল্লাহু আকবার কিংবা সবথেকে সহজ দুরুদ শরীফ আছে, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদরা পাঠ করলেও একই সমান মর্যাদা, 10টি গোনা ক্ষমা হয়ে যায়, 10টি নেকি লিখে দেওয়া হয়, 10টি মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায়, এবং আল্লাহর রসুলের কাছে আপনার সালামটা দুরুদরা পৌঁছে দেওয়া হয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে বেশি বেশি করে দরুদ পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে, নবীও আপনার প্রতি খুশি থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যে আমলটার কথা আমি আপনাদেরকে আজকে বলতেছি বলবো, সে আমলটা হচ্ছে শুক্রবারে জুমার দিন আসরের নামাজের পরে যদি এই দুরুদরা আপনারা 80 বার পর্যন্ত পাঠ করতে পারেন, সেই নামাজের জায়গার মধ্যে বসে পাঠ করতে হবে, কারো সঙ্গে কথা বলতে পারবেন না। অর্থাৎ শুক্রবারে জুমার দিন আসরের নামাজের পরে আপনারা কারো সঙ্গে কথা বলতে পারতেন না, নামাজের জায়গার মধ্যে বসে চুপচাপ আপনারা 80 বার পর্যন্ত এই দুরুদরা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদরাকে আপনারা 80 বার পর্যন্ত পাঠ করবেন। একটু পর আমি আপনাদেরকে বাংলাতে দিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনের, 80 বার পাঠ করবেন, কারো সঙ্গে কথা বলবেন না। তারপর 80 বার পাঠ হয়ে গেলে আপনারা অন্য মানুষের সঙ্গে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং সেই জায়গা থেকে উঠবেন না পড়ার আগ পর্যন্ত। তাহলে 80 বৎসরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহু আকবার। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুক্রবারে আসরের নামাজের পরে সেই জায়গার মধ্যে বসে, কারো সঙ্গে কথা না বলে না ওঠে, সেই জায়গার মধ্যে বসে সেই দুরুদরা 80 বার পাঠ করলে 80 বৎসরের গুণা মাফ হয়ে যাবে। আমরা এখন সেই দুরুদরাকে শব্দে শব্দে আমরা সহি শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারা পাঠ করুন ইনশাআল্লাহ। বাংলাতে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি وعلى آله وسلم تسليما। আবার পাঠ করুন, اللهم صل على محمد النبي أمي وعلى آله وسلم تسليما। আমি আবারও পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি وعلى آله وسلم تسليما।
প্রিয় দিনই ভাই এবং বোনেরা, তাহলে অবশ্যই আপনারা ঠিক এভাবে আমলটা করবেন ইনশাআল্লাহ, তাহলে 80 বছরের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং 80 বছরের নেকি আপনাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ফজিলতপূর্ণ দুরুদরা যদি না পাঠ করতে পারেন কপালটা আপনাদের মন্ধ, ভাগ্যটা ভালো নয়, কারণ নবীর উপরে 80 বার দুরুদ পাঠ করলে 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। এই দুরুদটা কেন পাঠ করবেন না, কেন শিখবেন না, এবং 80 বার পাঠ করার পরে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং 80 বছরের নেক আমলের সওয়াব আপনাদের আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমরা খুবই সুন্দর করে এই দুরুদটাকে মুখস্থ করব, কিংবা দেখে দেখেও পাঠ করলে চলবে ইনশাআল্লাহ। জুমার দিন আসরের নামাজের পরে কারোর সঙ্গে কথা না বলে সেই জায়গার মধ্যে বসে চুপচাপ আমরা এই দুরুদটাকে 80 বার পর্যন্ত পাঠ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে এই দুরুদটাকে এবং প্রত্যেকটা নেক আমল যাতে আমরা করতে পারি এবং আল্লাহর নিকট প্রিয় হতে পারি নেক আমলগুলো করে, সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।